Long distance relationship, is it really important to break up? এটা কি সত্যি ইম্পর্ট্যান্ট ব্রেক আপ করার জন্য? আমরা প্রত্যেকেই কম বেশি একটা রিলেশনশিপের মধ্যে থাকি। সেই রিলেশনশিপটা কখনো বাবা মায়ের সঙ্গে হয়, কখনো পরিবারের সঙ্গে হয়, কখনো স্পেশাল কারোর জন্য হয়। আর যখনই স্পেশাল কারোর জন্য হয় তখন আমরা সেটাকে কী বলি, কোট আন কোট রিলেশনশিপ। তো এই রিলেশনশিপে আজকাল একটা বিষয় খুব জড়িয়ে গেছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ। এই বিষয়টা আমরা কম বেশি সবাই জানি। লং ডিস্টেন্স রিলেশনশিপ কী বিষয়টা, যে দুইজন পার্টনারের ভিতর কেউ একজন দূরে থাকছে, কেউ একজন মানে দুজন যখনই এক জায়গায় ছিল কিন্তু রাইট নাও কোনো একটা কারণে কেউ একজন অনেক দূরে থাকছে। সো দিস ইজ কল্ড লং ডিস্টেন্স রিলেশনশিপ। এবার এখানে প্রশ্ন আসছে যে চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়ে যায়, যেটা আজকের দিনে সবথেকে খুব জেনুইন এবং সবথেকে বেশি যেটা ঘটছে, যে চোখের আড়াল হলেই মনের আড়াল হয়ে যাচ্ছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই লিখে দিয়েছিলেন যে চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। তার মানে অন্ধ মানুষদের সবসময় সন্দেহ করতে হবে তার পার্টনারের উপর, যে তার পার্টনার তাকে চিট করছে কি না। কিংবা বাবা মায়ের থেকে তুমি বা আমি যখন কোনো কাজের সূত্রে বা কোনো পারপাসে বাড়ি থেকে কিছুদিন দূরে থাকি, তখন কি বাবা মা আমাদেরকে সন্তান বলে স্বীকার করতে ভুলে যান বা স্বীকার করেন না, অস্বীকার করেন না, আমরা আমাদের বাবা মাকে অস্বীকার করি? এর পিছনে একটা কারণ আছে, কী জন্য এটা ঘটে? তার কারণ হলো আমরা বাবা মাকে বিশ্বাস করি, বাবা মা আমাদেরকে মানে আমাদের উপর কমপ্লিটলি বিশ্বাস করে, অ্যান্ড আমরা এই প্রসেসটাকে বিশ্বাস করি যে বাবা মাকে দুদিন না দেখে থাকলে তারা পূর্ণ হয়ে যাচ্ছে, নাকি নতুন কাউকে গিয়ে বাবা মা ডাকতে হচ্ছে তা নয়, নাকি সন্তান দুদিন চোখের আড়াল থাকলে আমার সন্তান বদলে যাবে, সে পাল্টে যাবে, এমনটাও তো নয়। এর পিছনে কি কারণ কাজ করে? ডিভোশন কাজ করে। আর কি কাজ করে? রেসপেক্ট কাজ করে। আর কি কাজ করে? একটা বিলিফ সিস্টেম কাজ করে। তো এই তিনটে যখন কাজ করছে তখনই আমরা সেই সম্পর্কটার উপরে একটা বিশ্বাসযোগ্য জায়গায় চলে আসছি। আর যখন এই বিশ্বাস থাকে তখন চোখে না দেখলেও সেই মানুষটার ইম্পর্টেন্স আমাদের জীবনে থাকে, অ্যান্ড ইট ওয়ার্কস অ্যাজ ওয়েল অ্যাজ ইন এভরি রিলেশনশিপস। প্রতিটা সম্পর্কেই এটা কাজ করে, যে আমরা তাকে চোখে দেখতে পাচ্ছি না, ইটস ওকে, বাট যখন তাকে দেখতে পাচ্ছি সেই মানুষটা আমার। এটা ভাবার চেষ্টা আজ থেকে একটু করো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পডকাস্ট সোমনাথ চ্যানেলটা। আশা করছি কিছুটা উপকার করতে পাচ্ছি, কিংবা তোমার হয়তো একটু হেল্প হচ্ছে। যদি হেল্প হয় শেয়ার করো, কমেন্ট করে যেও, লাইক করতে ভুলো না। এদিকে প্রচুর আওয়াজ আসছে, আর এই আওয়াজ বাদ দিতে গেলে কী করতে হবে? আমাকে অনেক রাত্রে ভিডিও বানাতে হবে, আর অনেক রাত্রে ভিডিও বানাতে হলে আমাকে জেগে থাকতে হবে, অ্যান্ড যেটা আমি এখন একদম পছন্দ করি না। তাড়াতাড়ি শুয়ে পড়বো যাতে সকাল সকাল ওঠা যায়, সকাল সকাল উঠে কাজ করা যায়, অ্যান্ড আই অলসো রেকমেন্ড দিস সিস্টেম টু অল অফ ইউ। তাড়াতাড়ি শো, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সবাই খুব 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 ভালো থেকো। গুড নাইট।